কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার মোবারক দিয়ে যে কথা বের হয়ে যায় ওটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত আইন। এই আইনের পরিবর্তন করার কোনো ক্ষমতা অধিকার কারোর না। তাই সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছেন। দ্রুত প্রশ্ন আলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই একটি দল যেটি জান্নাতি ওই দলটি কারা? এবার উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহিল ইয়াউম, অন্য জাতি ইয়াউম শব্দটা নাই, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং তোমরা আমার সাহাবীরা আজকের দিনে যেই দলে আছো, যে নীতিতে আছো, যে নিয়মে আছো, যে পথে আছো, যে পদ্ধতিতে আছো, যে সিস্টেমে আছো, যে থিওরিতে আছো, ওই থিওরির উপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিটা কি, এটা কোথায় পাবো, কেমনে পাবো, আমি কয়েক মিনিটে বলবো, দুই তিন মিনিটে বলবো, বাকিটা আপনারা ভেবে নেবেন, পড়ে নেবেন। কোরআনের কি কোনো পরিবর্তন আছে? কেউ বিশ্বাস করেন একটা অক্ষর এখানে বাদ দেওয়া হয়েছে? কোরআনের কোনো পরিবর্তন আছে? কোরআনের কোনো পরিবর্তন নাই, তবে কোরআনকে পরিবর্তন করা হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করে। কিছু মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করে পরিবর্তন করেছে, আজকের মাহফিলে বলা যাবে না, তবে দুই একটা আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে কোরআন পেয়েছি, যে কোরআনের উপরে সাহাবায়ে কেরাম ছিলেন, ওই কোরআন আজকেও আমাদের হাতে আছে, অক্ষত অবস্থায় আছে। একটা অক্ষর তো দূরের কথা, জামাল জেরারও পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? আল্লাহ দায়িত্ব নিয়েছেন এটা হেফাজতের। কোরআন পেয়ে গেছি, কোরআন বলছে আকিমুস্সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, ঠিক আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, কেমনে ফরজ করা হয়েছে, কখন খাবেন, কটার থেকে কয়টা, কিভাবে থাকবেন, কি কি বাদ দিবেন, কি কি করবেন না করবেন, সব বিস্তারিত কি আছে? যাকাত কিভাবে দিবেন বিস্তারিত আছে? আরে ভাই কোরআনের কথা বলছি। সালাত কিভাবে পড়তে হবে, কত অর্থ কোন নাকি কোন সময় কয়টার থেকে কয়টা পর্যন্ত, এই সালাতের টাইম রুকু কয়টা, সিজদা কয়টা, কখন আপনার রুকুতে কি পড়তে হবে, সিজদায় কি পড়তে হবে, তাশাহুদে কি পড়তে হবে, সালাম ফিরাতে হবে কি হবে না, এসব কি আছে না নাই? নাই, আমার কি বক্তব্য বুঝেন না? কোরআনের কথা বলছি, এই কোরআনে আদেশ করেছেন আল্লাহ সালাত পড়ো, কিন্তু কিভাবে পড়তে হবে এক কথা বিস্তারিত কোরআনে নাই। তাহলে বোঝা যাচ্ছে যারা বলে কোরআন মানবো হাদিস মানবো না, এরা মুসলমান না, কাফের, এদের নাম কি? আহলুল কোরআন। এদের নাম কি? আহলুল কোরআন, মানে কোরআন ওয়ালা। এখন আপনারা আপনাদেরকে কেউ বলবেন তাহলে আহলুল হাদিস, হাদিস ওয়ালা, তাহলে ওরা হলো আহলে কোরআন, ওরা হচ্ছে কাফের। আহলে কোরআন কি? কাফের, নিঃসন্দেহে, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। অনেক মুসলমান বাংলাদেশি মনে করে আহলে কোরআন এটাই তো ভালো। আপনারা আহলে হাদিস নাম দিলেন কেন? মনে রাখবেন, আহলে কোরআন মানে হাদিস নয়। কোরআন মানে কি হাদিসকে বোঝায়? তাহলে শুধু কোরআন মানে, শুধু আহলে কোরআন হচ্ছে কাফের। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 1400 বছর পূর্বে মসজিদে নববীতে বসে বলে দিয়েছেন, সায়াতি ফিআখির উম্মতি, আমার উম্মতের শেষ জমানায় একটা দল আসবে, ওরা কি করবে, ইত্তাকিউনা আলা আরিকাতিহি, এইভাবে সোফায় হিলান দিয়ে থাকবে, হিলান দিয়ে দিয়ে কথা বলবে তারা। আর তারা বলবে কি, নাহনু মুমিনু কিতাবিল্লাহি বিকিতাবিল্লাহি, আমরা কোরআন মানি, হাদিস মানি, এক কথাই শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা দল আসবে, এরা মুসলমান নয়, তারা কোরআন মানবে, হাদিস মানবে না। এটা 300 শতাব্দীতে এই দলটা বের হয়েছিল, আপনার ওলামায়ে কেরামের কুঠার আঘাতে এটা ধ্বংস হয়ে গেছে, ছিল না। হঠাৎ করে বাংলাদেশে আবার এই কোরআনের দল, আহলে কোরআন বের হয়েছে। এর লিডার কেটা? ডক্টর মতিয়ার রহমান। কি নাম মুসলমানের? সমস্ত অপকাম যা যারা করেছে সবাই মুসলমান ছিল,
এই যে 72 দল যারা বানিয়েছে এরা সবাই মুসলমান ছিল, নামধারী মুসলমান, নাম ছিল এদের ভালো ভালো, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল জাব্বার, ভালো ভালো নাম দিয়ে ধোকা দিয়েছে মানুষকে। কথা বুঝছেন ভাইরা আমার? এবার কোরআন তো আমরা পেয়ে গেছি, আহলে কোরআন শুধু যারা দাবি করে তারা কাফের। এবার আহলে হাদিস দাবি করা যাবে কিনা? আমি 21টি আয়াত কোরআন থেকে নোট করেছি, আমার নোটে আছে, গাড়িতে রাখা আছে। হাদিস কোরআন কে যেমন না হাদিস কে যেমন হাদিস বলা হয়েছে, এই কোরআন কো হাদিস বলা হয়েছে। ফাবিআইয়্যি হাদীসিন বাদাহু ইউমিনুন, এই যে আপনার স্পষ্ট হাদিস, এই হাদিস শব্দ ব্যবহার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মা বাদ। এভাবে কয়টা আয়াত আছে বললাম? কোরআনে কয়টা আয়াত আছে? কোরআনকে হাদিস বলা হয়েছে কয়টা আয়াত? 21টা। তার মধ্যে 4-5টা আয়াত আছে স্পষ্ট ভাবে বলেছেন যে এই কোরআন কো হাদিস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম হাদিস কি? আল্লাহর কোরআন। বুঝেছেন এবার হাদিস? তাহলে আহলে হাদিস বললে পারে আহলে কোরআন, আহলে হাদিস, কোরআন ওলা হাদিস ওলা, দুটা কি বোঝা হয়? এই জন্য পৃথিবীর সব থেকে সেরা আলেম যারা ছিলেন, চার মাজাবের চার ইমাম সহ লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম, এদের নাম ছিল আহলে হাদিস। এদের নাম ছিল মোট 6টা, কয়টা? এক নাম হচ্ছে আহলে হাদিস, দু একটা বলেন না আপনারা, বলতে পারবেন না? আসহাবুল হাদিস, আহলুল আসার, আসার ওরা ছিল এরা, এই যে এখানে লিখেছি। এদের নাম ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এক নম্বর থেকে ধরেন। দুই নম্বর হচ্ছে আত-তায়ফাতুল মানসুরা, সাহায্য প্রাপ্ত দল। তৃতীয় নাম ছিল আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। চতুর্থ নাম ছিল আস-সালাফুস সালেহ, সালফে সালেহীন বলি না, এই চতুর্থ নাম ছিল এটা। পঞ্চম নাম ছিল আহলুল আসার, আসারওয়ালা, আসারওয়ালা নাম, আসার মানে কি? হাদিসকে বোঝানো হয়েছে, কি কোরআন বাদ দিয়া? এদের নাম ছিল আহলুল আসার, মানে কোরআন আল হাদিস। ষষ্ঠ নাম যেটা ছিল এটা আসলে উপরে ছিল, আমি নিচে নামাইছি কারণ এটা নিয়ে কথা, এই জন্য আহলুল হাদিস, আহলুল হাদিস এই নাম ছিল। কখনো কখনো আহলুল হাদিস ও সুন্নাহ, সুন্নাহ লাগিয়ে দিত। আহলে হাদিস নামটা আজকের নাই, এটা হচ্ছে 200 শতাব্দীর থেকে 100 বছর নবী সাল্লামের জীবদ্দশা থেকে নিয়ে সাহাবায়ে কেরাম জীবদ্দশার পর থেকে, সাহাবায়ে কেরাম শেষ হয়েছেন 100 বছর ধরে নিচ্ছি, 100 বছরের পর থেকে তখন এই দলের নাম হয় আহলে হাদিস। আজ পর্যন্ত সে আহলে হাদিস আছে। এই আহলে হাদিস থেকে বের হয়েছে কারা বলেন? ভালো মানুষ যারা, ভালো ভাই, আমরা 5 ভাই ছিলাম, এরা ভালো, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই লোক ছিল। হঠাৎ করে আবু হানিফা রাহিমুল্লাহ যখন বিশাল বড় আলেম দেখা দিলেন কুফাতে, কুফার মানুষ বলছে আমরা আবু হানিফার ফতোয়া ছাড়া মানি না, এ হানাফি হয়ে গেল। মদিনাতে যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলো, আমাদের আর এক ভাইয়েরা বললো যে না আমরা ইমাম মালিক ছাড়া বুঝি না, এবার মালিকই হয়ে গেল। এবার যখন শাফি রাহিমাহুল্লাহ আসলো মিশরে, তখন ইনার ভক্তরা ছাত্ররা বললো আমরা ইমাম শাফির ফতোয়া ছাড়া বুঝি না, সুতরাং শাফি হয়ে গেল। থাকলো কত? আরো 2 ভাই আছে কিন্তু। এরপরে ইমাম আহমদ রাহিমাল্লাহ যখন আবার আগমন ঘটলেন বাগদাদ টু মদিনা, ইনি হচ্ছেন মুহাদ্দিসিনদের যুগের সেরা মুহাদ্দিস, ইনার মতো মুহাদ্দিস পৃথিবীতে কখনো আসেনি। 10 লক্ষ হাদিসের হাফিজ বলে সুবহানাল্লাহ, যেমন তেমন কথা না, 10 লক্ষ হাদিস সনদ সহকারে, কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, কেমনে আসলো, কেন দুর্বল, কেন চলবে না, এসব বৃত্তান্ত বিস্তারিত সহকারে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত বড় মাপের ইমাম! এই ইমাম যখন আসলেন রহিমাহুমুল্লাহ, তখন বললেন যে ইমাম আহমদ ছাড়া আর মানব না। এবার ইমাম আহমদ রহিমুল্লাহর নামে মাজাও হয়ে গেল, ঠিক আছে। আর এক দল লোক থাকলো, দেখো এক ভাইয়ের অনুসরণ করতে করতে তোমরা আমাদেরকে ভুলে যায় না, এই যে আলে আদিস ছিলাম, আলে আদিসই থাকি, এরা বলছে না তোদের সাথে আমাদের সম্পর্ক নাই, এত বড় ইমামের অনুসরণ করি তোরা আবার কি? এই শুরু হয়ে গেল ঝগড়া মুসলমানদের মাঝে। আলে হাদিস ধীরে 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 মুহাদ্দিসিনে কেরাম যুগে 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 কমতে লাগলো,
ইমাম বুখারী রহিমুল্লাহ চলে গেলেন, ইমাম বুখারী রহিমুল্লাহ 256 হিজরিতে মারা যান। তখন এই বখারা, বুখারা ওই যে আপনার ইরান এবং আফগানিস্তানে, এই বখারা এখানে বাড়ি, এই বখারার বাদশাহ তাকে বাধ্য করেছিল যে রাজ দরবারে পড়াইতে হবে। উনি বলছেন না, পড়ানো যাবে না, আমি মসজিদে পড়াবো, যার ইচ্ছা সে পড়বে, সব কথা। হ্যাঁ, তখন এই বাদশাহ বলল মুরবিরাকে ডাকুন, দেখা বলছে ইমাম বুখারীকে এখান থেকে বের করতে হবে দেশ থেকে। কিভাবে বের করা যায়? তোর বলছে এটা সহজ কথা, আমরা তো মুলবি, আমরা আগামীকাল জুমাতে ইমাম বুখারীর ব্যাপারে আমরা বক্তব্য দিব। আপনার থেকে আমরা পাই না কোনো ইশারা ইঙ্গিত, তাই তো বলতে পারি না। আপনি যখন বলেছেন, এবার দেখেন আমরা মুলবিরা কি করতে পারি, এবার বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে, এই টাঙ্গালের মানুষ শুনে নাও, ইমাম বুখারী আমাদের এই হানাফি মাজহাব অনুসারী এলাকায় বসে বসে বুখারি পড়াচ্ছেন, তারিখ পড়াচ্ছেন, আর উনি আহলে হাদিসদের মাজহাবকে প্রচার করছেন। উনি একবার একামত দেয়, অভিযোগগুলো দিচ্ছে, দেখেন আমি কিন্তু অভিযোগ নকল করছি আরবি থেকে, আরবি পাঠ করলে আপনাদের রাত পার হয়ে যাবে। অভিযোগ দিচ্ছে মুলবিরা খুতবাতে, এই জনগণ শুনো, এই বুখারি আহলে হাদিসদের মাজহাবের প্রচার করছে, করে কি একবার করে একামত বলে, করে কি 13 রাকাত তারাবি পড়ে বেতুসহ, মানে 8 রাকাত পড়ে, করে কি এই লোকটা আমিন বলে। অভিযোগগুলা কাদের সাথে মিল খায়? বর্তমান আহলে হাদিসের সাথে মিল খাচ্ছে না খায়নি? সেই যুগে ইমাম বুখারী, যাকে বলা হয়েছিল ইমামুন ফিল হাদিস, ইমাম মিন আইম্মাতিল হাদিস, সকল মুহাদ্দিসিনদের যিনি ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ। আমি যখন দেওবন্দে পড়ি, সেই আপনার এখনো খুতবাটা আরবিতে আমার লেখা আছে, ইমাম মিন আইম্মাতিল হাদিস, ইমামুল মুহাদ্দিসিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ। আপনারা বলবেন যে একটু আগে ইমাম আহমদ রাহিমুল্লাহর কথা বললেন, এখন আবার ইমাম বুখারীর কথা বলছেন। যে ইমাম বুখারী এমন ভাবে বিশুদ্ধ নিখুঁত খাঁটি গুলোকে এমন ভাবে ছানবিন করে বের করে করে নিয়ে এসছেন, যে কাজটা ইমাম আহমদ রহিমুল্লাহ করেননি, জানতেন উনি সহিহ, কিন্তু করেন নাই। এই জন্য ইনি ইমামতের এই আপনার হাদিসের সহিহ হওয়া, ভালো মন্দ হওয়ার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে বলে সুবহানাল্লাহ।